কিশোরগঞ্জের ভৈরবে প্রাইভেট কার থেকে 280 বোতল ফেন্সিডিল সহ মিজান শেখ নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। মিজান শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানাধীন বাংলাবাজার গ্রামের কামাল শেখের ছেলে। গত শুক্রবার রাতে শহরের নাটালের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ। ভৈরব থানার উপপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব নাটালের মোড় এলাকা থেকে মিজানকে একটি প্রাইভেট কার সহ আটক করা হয়। পরে গাড়ি তল্লাশি করে 280 বোতল ফেন্সিডিল উদ্ধার সহ অবৈধ মাদক বহনের কারণে প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত মিজানের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আস্তে আস্তে করে আস্তে আস্তে করে আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।